যখন পড়তাম সব থেকে রাগী যে ম্যাডামটা ছিল তাকে নিজের মনের মতো একটা নাম দিয়ে দিয়েছিলাম, এবং সেই নামে আমরা বন্ধুরা লুকিয়ে লুকিয়ে গসিপ করতাম এবং সেই নামটা ধরেই ডাকতাম, বলতাম ওই দেখ অমুক আসছে অমুক আসছে। তো আন্টি কোনোদিনও শুনতে পায়নি, শুনতে পেলে হয়তো মারধর করতো, কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে গুড্ডু গুড়িয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে সবাই জেনে গেছে যে এখানে রঙিলা ম্যাডামের নাম হচ্ছে হেরিম্বা। তো হেরিম্বা যেটা করছে সেটা হচ্ছে সমস্ত বাচ্চাকে অত্যাচার করছে, এবং অত্যাচার করার পরে যেটা করছে সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে না, এমনকি জল দিচ্ছেও মেপে মেপে। তো এই নিয়ে নির্মলা ম্যাডাম যখন প্রশ্ন তোলে যে এটা অনাথ আশ্রম চলছে নাকি অনাথ আশ্রমের নামে কসাইখানা, তো সে আরেকটুখানি স্মার্টলি সমস্ত কিছু হ্যান্ডেল করতে শুরু করে এবং গুড্ডু গুড়িয়ার শয়তানি তো আর থামবে না, তারা শয়তানি করেই যাচ্ছে। তবে গুড্ডু গুড়িয়ার ব্যাপারে তো আমি আজকে বলবো, তবে গুড়িয়ার ব্যাপারে একটু অ্যাডভান্স কিছু বলবো এবং গুড়িয়া কে কোথা থেকে এলো কেনই বা এলো। তবে তার আগে বলবো যে যারা যারা এখনো অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে গিয়ে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, আর তার পাশে দেখো বেল বাটন আছে, তো বেল বাটন ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে। তো এবার যেটা বলবো এই গুড়িয়া কে, গুড়িয়া অসম্ভব ভালো গান গায়, তার কারণ হচ্ছে গুড়িয়ার মা খুব ভালো গাইয়ে, সে খুব ভালো গান গায়। কিন্তু কেন আজকে গুড়িয়াকে এই জায়গায় চলে আসতে হলো, তো সেটা হচ্ছে যে গুড়িয়ার মা একজনকে বিয়ে করেছিল ভালোবেসে, তো সেই বিয়েটা টেকে নি, যার ফলে গুড়িয়া হয়েছিল, কিন্তু তার মা গুড়িয়ার মায়ের বাবা এতটাই শয়তান হয়ে গেছিলো, সে ওই বাচ্চাটাকে সরিয়ে দিয়েছিলো। একটু বড় লোক টাইপের, একটু প্রভাবশালী, এবং সে মনে করেছিল যে এই বাচ্চাটাকে যদি সরিয়ে দিই তাহলে আমি আমার মেয়ের আরেকটা বিয়ে দেবো। কিন্তু যাই হোক, মায়ের ব্যাপার একটা থেকেই যায়, কিন্তু সেই জন্যেই সে যেটা করে সেটা হচ্ছে যে অনাথ আশ্রমে গুড়িয়াকে পাঠিয়ে দেয় এবং বলে যে কোনোভাবে যেন যোগাযোগ না করে। তো এই ব্যাপারটা কিছুটা হলেও গুড়িয়া জানে, কিন্তু কে কোথায় কী বৃত্তান্ত এসব কিছু জানে না গুড়িয়া। তো তারপর থেকে গুড়িয়া রয়েছে ওই অনাথ আশ্রমে এবং তার আগের থেকেই রয়েছে গুড্ডু। তো গুড্ডু যখন গুড়িয়াকে পায় তখন তারা বেশ বন্ধু হয়ে যায়, আর একে অপরকে ছাড়া চলেই না। কিন্তু এরই মধ্যে অনাথ আশ্রমের একটা অনুষ্ঠান আসতে চলেছে, সেটা হচ্ছে যে গানের প্রোগ্রাম, সেখানে গুড়িয়াকে নিয়ে যেতে হবে, কারণ গুড়িয়াই সবথেকে ভালো গান গায়, এবং কেন ভালো গান গায় সেটা আমি তোমাদেরকে এইমাত্রই বলে এলাম। তো যাই হোক, গুড়িয়াকে সেখানে নিয়ে যাচ্ছে এবং গুড়িয়া সেখানে যাচ্ছে, কিন্তু গুড্ডুকে সেখানে নিয়ে যাচ্ছে না, গুড্ডুকে আটকে রাখা হচ্ছে অনাথ আশ্রমে এবং গুড়িয়া একাই যাচ্ছে গান গাইতে। কিন্তু আসল কথা হচ্ছে যে এই যে গানের প্রোগ্রামে যাচ্ছে গুড়িয়া, এখানে গিয়ে কি দেখা হয়ে যাবে গুড়িয়ার সাথে গুড়িয়ার মায়ের? কিন্তু দেখা হলেও চিনতে তো পারবে না, চিনতে কি এত সহজে পারবে? হয়তো একটা ফিল করতে পারবে, কিন্তু শিওর হতে পারবে না। তো সেখান থেকে আবারও ফিরে আসতে হবে গুড়িয়াকে। কিন্তু এই গানের প্রোগ্রাম করতে গিয়েই কি গুড়িয়া অসুস্থ হয়ে পড়বে, এবং তাকে বাঁচানোর জন্যেই কি গুড্ডুকে অনাথ আশ্রম ছাড়তে হবে? কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, স্টার জলসা ও স্টার জলসা SD-তে ঠিক সন্ধে 6:30 সময়। দেখো বন্ধুরা, অনেক ধরনের সিরিয়াল আমরা দেখে থাকি, অনেক গসিপ দেখে থাকি, অনেক শয়তানি দেখে থাকি, অনেক মারপিট খুনোখুনি অনেক কিছু দেখে থাকি। তো এই সিরিয়ালটা কিন্তু সম্পূর্ণ একটা বাচ্চাদের সিরিয়াল, এবং বাচ্চাদের সাথে রয়েছে একজন হেরিম্বা। তো এই হেরিম্বা কী করে অত্যাচার করছে বাচ্চাগুলোকে, এই বাচ্চাগুলোর জীবনীটা ঠিক কী, এই সমস্ত কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সিরিয়ালটাতে। আর এই সিরিয়ালটা যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু সবথেকে বড় যেটা মিস করবে সেটা হচ্ছে গুড্ডু আর গুড়িয়ার শয়তানি। তার কারণ হচ্ছে এই সিরিয়ালটাতে অন্তত আমি যতটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে সিরিয়ালটা যদি 10 মিনিটের হয় তাহলে নাকি 7 মিনিটই থাকছে এই গুড্ডু আর গুড়িয়ার শয়তানি আর দুষ্টুমি আর এই ছেলে মানুষই। তো এইগুলো দেখতে নাকি বিশেষ ভালো লাগছে, সমস্ত বন্ধুরা এটাই জানাচ্ছে। তো তোমরা এখনও অবধি যারা যারা এই সিরিয়ালটা দেখছো না তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই করে দেখো সিরিয়ালটা, তার কারণ হচ্ছে এই সিরিয়ালটা সত্যি অসাধারণ হচ্ছে। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি গুড্ডু গুড়িয়াকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু লাইক করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গুড্ডু গুড়িয়াকে কেমন লাগছে, এদের এই দুষ্টু মিষ্টি ডায়লগগুলো তোমাদের শুনতে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে ফেলো। আর যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু জানতে সাহায্য করো, যাতে করে সবাই এই বাচ্চা দুটোর পাশে থাকে এবং বাচ্চা দুটো সিরিয়ালটা দেখে, তার কারণ তারা অনেকটা কষ্ট করে কিন্তু ফুটিয়ে তুলছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে এই সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।